আসসালামু আলাইকুম ম্যাথ সেভেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসএসসি অধ্যায় নয় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব ত্রিকোণমিতির এটি আমাদের প্রথম পর্ব প্রথম পর্বের শুরুতেই আমরা ত্রিকোণমিতির বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব প্রথম সূত্রটি হচ্ছে সাইনথিটা ইন্টু কসেক থিটা ইজুকেল টু ওয়ান যেহেতু এখানে গুণের সম্পর্ক সো এখান থেকে যে কোনো একটা যদি আমরা ডান নিয়ে যাই তাহলে এটা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে আমি সায়েন থিটার মান বের করতে পারি এই থিটাটা ডান ডানপাশে চলে গেল তাহলে কি হয়ে যাবে ওয়ান বাই থিটা হয়ে যাবে অর্থাৎ থিটা সমান ওয়ান বাই এই যে আমরা এখানে লিখে রেখেছি সাইন্থিটা সমান ওয়ান বাই কসেক্তিটা একই রকম আমি যদি বাম দিকে থিটা রেখে দিই আর এই থিটাকে যদি আমি সমানের ডান পাশে নিয়ে যাই যেহেতু এখানে ইন্টু আকারে আছে এটা ডান পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই সাইনথিটা হয়ে যাবে তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম কস্যাকথিটা ইজুকাল টু ওয়ান বাই থিটা একই রকম স্যাক থিটা ইন্টু কস থিটা ইজুকাল টু ওয়ান তাহলে এখান থেকে আমরা বলতে পারি সেক থিটা কি টু কী বলতে পারি ওয়ান বাই কস থিটা আবার কস থিটা ইজুকেলটা আমরা বলতে পারি ওয়ান বাই থিটা আরেকটি সূত্র হচ্ছে টেন থিটা ইন্টু করথিটা ইজুকাল টু ওয়ান এখান থেকে আমরা দুটা সূত্র বলতে পারি একটা হচ্ছে টেন থিটা সমান ওয়ান বাই কর্থিটা আর একটা হচ্ছে কর্থিটা সমান ওয়ান বাই টেন থিটা টেন থিটা এবং কর্থিটার আরও দুটি সূত্র আছে টেন থিটা সমান হচ্ছে সাইনথিটা বাই ক্রস থিটা এবং কর্থিটা যেহেতু টেন থিটার উল্টোটা ঠিক আছে আমরা এর আগেই দেখেছিলাম যে টেন থিটা সমান আমরা কী দেখেছিলাম তেন সমান আমরা দেখিয়েছিলাম ওয়ান বাই কর্থিটা আবার কর্তিটার সমান দেখিয়েছিলাম ওয়ান বাই তেন থিটা একে অপরের বিপরীত এ কারণে তেন থিটার আরেকটা সূত্র হচ্ছে সাইন্থিটা বাই কস্তিটা আর যেহেতু টেন থিটার বিপরীত হচ্ছে কর্তিটা এ কারণে এটা উল্টে যাবে অর্থাৎ কর্তিটার বেলায় সাইনটা চলে আসবে নিচে এবং কসটা চলে যাবে উপরে অর্থাৎ কর্তিটা সমান কস্তিটা বাই সাইনথিটা এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে এই সূত্রটা যদি আমি মনে রাখতে পারি তাহলে বাকি দুইটা আমার বের করা খুবই সহজ সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইজুকুয়াল টু ওয়ান এখান থেকে আমি যদি সায়েন্স স্কোয়ার থিটার মান বার করি তাহলে এই ক স্কোয়ার থিটা কোথায় যাবে ডান পাশে চলে যাবে যেহেতু ক স্কোয়ার থিটার আগে প্লাস এ কারণে এটা ডান পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ সায়েন্স স্কোয়ার থিটার সমান ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এই প্লাস ক স্কোয়ার থিটা ডান পাশে নিয়ে গেলাম মাইনাস হয়ে গেল আবার যদি আমি কসকোয়ার থিটার মান বার করি তাহলে এই সাইন্স স্কোয়ার থিটাটা ডান পাশে চলে যাবে অর্থাৎ ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা হয়ে যাবে মনে রাখতে হবে এই স্কোয়ারের তিনটা সূত্রের মধ্যে শুধুমাত্র সায়েন্স স্কোয়ার থিটা এবং ক্কোয়ার থিটাটাই আসলে যোগের সম্পর্ক বাকি দুটোই হচ্ছে বিয়োগের সম্পর্ক তো এখানে আরেকটা সূত্র হচ্ছে কস এক্স স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু ওয়ান এটা মনে রাখার জন্য আমরা বলবো যে কসেকের শুরুতে সি আছে এবং কটের শুরুতেও সি আছে এভাবে আমরা মনে রাখবো যে দুইটা অনুপাতের প্রথমে সি আছে এই দুইটাকে আমরা বিয়োগ করবো যেহেতু কষেকের সিও এস সি মানে পাঁচটা অক্ষর এবং কটে আছে তিনটা অক্ষর তাহলে বড় কোনটা কষেক এই কারণে আমরা বড়টা থেকে বিয়োগ করব মানে কসেক থেকে বিয়োগ করবো এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা টু ওয়ান এখান থেকে আমি কস এক্স স্কোয়ার থিটার মান যদি বের করি তাহলে মাইনাস ক্কোয়ার থিটাটা ডান পাশে নিয়ে যাবো তাহলে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ ওয়ান তো আগেই ছিল আর এই মাইনাসটা ডান পাশে নিয়ে গেলাম এই কারণে এটা প্লাস হয়ে গেল আবার আমি যদি কড স্কোয়ার থিটার মান বার করতে চাই তাহলে এই মাইনাস কোড স্কোয়ার আমি ডান পাশে নিয়ে যেতে পারি ডান পাশে নিয়ে গেলে এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে আর এই ওয়ানটাকে আমি বাম পাশে নিয়ে আসবো তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এটা কি আমরা সুন্দর করে সাজিয়ে লিখেছি যে এই মাইনাস কোর স্কোয়ার থিটা ডান পাশে নিয়ে গেলাম এটা প্লাস হয়ে গেল অর্থাৎ প্লাস কোর স্কোয়ার থিটার যেটাকে আমরা সাইড চেঞ্জ করে এদিকে লিখেছি এটা কোনো বিষয় না তো আর এই মাইনাস কোর স্কোয়ার থিটাটা ডান পাশে চলে গেল এটা প্লাস হয়ে গেলো আর এই প্লাস ওয়ানটা বাম পাশে নিয়ে আসবো তাহলে বাম পাশে তো কস স্কোয়ার থিটা আসেই আর প্লাস ওয়ানটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে আরেকটি সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজুকাল টু ওয়ান এটা কীভাবে মনে রাখবো দেখো এখানে সেকের প্রথমে আছে এস এবং টেনের প্রথমে আছে টি তাহলে ইংরেজি বর্ণমালায় কিন্তু এস আগে আসে তারপরে টি আসে এস টি আমরা জানি না ইউ ভি এস টি এ কারণে আমরা এসটাকে আগে লিখেছি অর্থাৎ সেকটাকে আগে লিখেছি এবং টেন টি যেহেতু পরে আসে এই কারণে টেনটাকে পরে লিখেছি এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান এখান থেকে আমি সেক্স স্কোয়ার থিটার মান যদি বার করতে চাই তাহলে মাইনাস টেন স্কোয়ার আমি ডান পাশে নিয়ে যাব এটা প্লাস হয়ে যাবে আবার আমি যদি টেন স্কোয়ার থিটার মানটা বার করতে চাই তাহলে মাইনাস টেন স্কোয়ার থিটাকে আমি ডান পাশে নিয়ে যাব তাহলে এটা কি হয়ে যাবে এই যে প্লাস হয়ে যাবে আর এই প্লাস ওয়ানটাকে আমি যদি বাম পাশে নিয়ে আসি সমানের তাহলে এটা এই মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে বাম দিকে তো সেক্স স্কোয়ার থিটা ছিলই আর এই প্লাস ওয়ানটা যখন বাম পাশে নিয়ে আসি তখন এটা মাইনাস হয়ে গেছে আর এই মাইনাস টেন স্কয়ার্থীটাকে আমি সমানের ডান পাশে নিয়ে গেছি এই কারণে এটা প্লাস হয়ে গেছে ঠিক আছে আশা করি আমরা বুঝতে পেরেছি আরও অনেক গুরুত্বপূর্ণ সূত্র আছে এগুলো আমাদের অঙ্ক করতে খুবই লাগবে এটা হচ্ছে সমকুনি সমকুণি ত্রিভুজ সংক্রান্ত ঠিক আছে এটা হচ্ছে সমকুনি ত্রিভুজ সংক্রান্ত তো আমরা জানি যে ত্রিভুজের একটা কোন নব্বই ডিগ্রি এই ত্রিভুজকে বলা হয় সমকুণী ত্রিভুজ ঠিক আছে তো সমকরী ত্রিভুজের সমকুণ যেটা সমক্রী ত্রিভুজের সমকুণের ঠিক উল্টা দিকে সমকুণের ঠিক উল্টা দিকে বাহুটার নাম হবে অতিভুজ এই যে এসি হচ্ছে আমাদের অতিভুজ কেন এসি অতিভুজ কারণ এইটা এই যে নব্বই ডিগ্রি কোন কোথায় বিতে অবস্থিত আর বি এর ঠিক উল্টা দিকে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণের উল্টা দিকে এই এসি বাহুটা অবস্থিত এই কারণে এটাকে আমরা অতিভুজ বলবো অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ যেখানেই থাকবে এর উল্টা দিকে সমকোণী ত্রিভুজের বাহুর নাম হবে অতিভুজ আচ্ছা এরপর হচ্ছে সমকোণী ত্রিভুজে থিটা বা প্রদত্ত কোণের বিপরীত বাহুকে লম্ব বলে এই লম্বটা আসলে আমাদের থিটাকুণের উপর ডিপেন্ড করে আমাদের কোণ আমরা এখানে ধরেছি সিকে আমাদের প্রশ্নে কিন্তু থিটাকুন শীতও দিতে পারে অথবা এতও দিতে পারে ঠিক আছে তো থিটাকুন যেখানেই দিবে ঠিক তার উল্টা দিকে অর্থাৎ আমার এখানে সিতে আসে থিটাকুন তাহলে এটা উল্টা দিকের বাহুর নাম কি উল্টা দিকের বাহুর নাম হচ্ছে এবি এই কারণে আমি এটাকে লম্ব বলবো যদি আমার থিটাটা সিতে না হয়ে এতে হইতো অর্থাৎ এইখানে যদি আমাদের থিটাকুনটা হইতো তাহলে এই অ্যা কুনের বিপরীত দিকের বাহুর নাম কী বি ঠিক আছে তখন আমি বিসিকে লম্ব বলতাম এখন যেহেতু আমার থিটাকুনটা শীতে অবস্থিত এই কারণে ঠিক থিটাকুণের বিপরীত দিকে যে বাহুটা অর্থাৎ এবিটা এটাকে আমরা বলবো লম্ব অর্থাৎ থিটাকুণ বা প্রদত্ত কুণের উল্টা দিকের বাহুর নাম হচ্ছে লম্ব যেটাকে বিপরীত বাহুও বলে তাহলে অতিপুজে বললাম লম্ব বললাম বাকি যে বাহুটা থাকবে ওইটার নাম কি ওইটার নাম হচ্ছে ভূমি এটাকে আমরা বলবো থিটাকুণের সন্নিহিত বাহু থিটাকুনের সন্নিহিত বাহু অথবা অপরবাহু যেটাকে আমরা ভূমি বলবো ঠিক আছে এগুলা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ তো এই সমগ্র ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলা সাইনতিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এটা মনে রাখার জন্য আমরা বলতেছি সাগরে লবণ অতি এখানে সাগরের সা দিয়ে হচ্ছে সাইন ল দিয়ে হচ্ছে লবণের ল দিয়ে হচ্ছে লম্ব আর অতি দিয়ে হচ্ছে অতিভুজ প্রথমে এই সাইন বসবে তারপরে লম্ব বসবে এরপরে অতিভুজ বসবে কস্তিতার সূত্রটা হচ্ছে ভূমিবাই অতিভুজ তাহলে এখানে আমরা মনে রাখবো কবরে ভূত অতি এখানে ক দিয়ে বোঝাচ্ছি কষ ভূ দিয়ে বোঝাচ্ছি ভূমি অতি দিয়ে বোঝাচ্ছি অতিভুজ তাহলে কষটা আগে বসবে তারপরে ভূমিটা উপরে বসবে আর অতিভুজটা নিচে বসবে এখন আমরা এই যে কবরে যে ভূতের কথা বলেছি এই ভূতের বিবরণ দিচ্ছি টেনে টেন থিটা সমান লম্ব ভূমি এটা মনে রাখার টেকনিক হচ্ছে টেরা লম্বা ভূত এই যে এই ভূতের বিবরণ টেরা লম্বা ভূত টে দিয়ে হচ্ছে টেন লম্বা মানে হচ্ছে লম্ব আর ভূ মানে হচ্ছে ভূমি তাহলে টেনটা আগে বসাবো এরপরে লম্বটা মানে এখানে বসাবো উপরে আর ভূমি নিচে বসবে এখন এই তিনটা জানলে কিন্তু আমার বাকি তিনটা বের করা খুবই ইজি কীভাবে ইজি কারণ হচ্ছে আমরা জানি যে সাইনের বিপরীত কী সাইনের বিপরীত হচ্ছে কোসেক তাহলে সাইনতিটার সমান যদি লম্ববাই অতিভুজ হয় তাহলে কসেক্তিটা সমান কী হবে অতিভুজটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে অর্থাৎ কসেক্তিটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব আচ্ছা কস্তিটার বিপরীত কী কস্তিটার বিপরীত হচ্ছে শ্যাক্তিটা তাহলে কস্তিটার সমান যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে শ্যাক্তিটার সমান কী হবে অতিভুজটা উপরে চলে যাবে আর ভূমিটা নিচে চলে আসবে অর্থাৎ শ্যাকটিটা সমান হয়ে যাবে বাই ভূমি তারপরে টেন্তিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে টেনের বিপরীত কি টেনের বিপরীত হচ্ছে কট তাহলে এই ক্ষেত্রে কটের বেলায় এই ভূমিটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে অর্থাৎ কটটিটা সমান হয়ে যাবে ভূমি বাই লম্ব আমরা এগুলা এখানে লিখে রেখেছি এই যে কসেকটিটা হচ্ছে সাইনের বিপরীত বাই লম্ব শ্যাকটিটা হচ্ছে কজের বিপরীত এটা হচ্ছে অতিবুজ বাই ভূমি এবং থিটা সমান লম্ববাই ভূমি এটার বিপরীত কী থিটার বিপরীত হচ্ছে কর্থিটা তাহলে কর্তিটা সমান হবে ভূমিবাই লম্ব দুঃখিত এখানে আসলে টেন থিটা হবে না এটা হবে কর্থিটা এটা সবাই ঠিক করে নিবে এটা হবে কর্থিটা কারণ থিটা সমান কি থিটা সমান হচ্ছে বাই ভূমি তাহলে এই থিটার বিপরীতটা হবে কি কর্থিটা অর্থাৎ ভূমিটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে তাহলে থিটা সমান হবে এই যে ভূমি উপরে চলে গেল আর লম্বটা নিচে অর্থাৎ করটিটা টেনের বিপরীতটা ভূমি লম্ব এখানে টেন হবে না এখানে কি হবে কট হবে এটা সবাই ঠিক করে নিবে তো আজকে প্রথম পর্বে আমরা প্রাথমিক যে সূত্রগুলা সেই সূত্রগুলা নিয়ে আলোচনা করলাম দ্বিতীয় পর্বে আমরা অনুশীলনী নয় দশমিক একের বেশ অনেকগুলো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী এপিসোড অবশ্যই দেখবে ধারাবাহিকভাবে দেখলে গিয়ে প্রত্যেকটি অঙ্ক বুঝতে তোমাদের খুবই সহজ হবে ত্রিকোণমিতি অঙ্কগুলা কিন্তু বুঝতে পারলে খুবই সহজ আর ত্রিকোণমিতি অঙ্কের সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে কখন কোন সূত্র ব্যবহার করব সেটা বুঝতে পারা তো আমরা পরবর্তী এপিসোডগুলো দেখলে আশা করি ইনশাআল্লাহ সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সবাইকে ধন্যবাদ